নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সেই মুশফিকুর রহিমের ঢাকা টেস্টে ঘটালেন বাচ্চাদের মতো এক অদ্ভুত ঘটনা। ইচ্ছাকৃতভাবে অদ্ভুত উড়ে এক আউটের শিকার মিস্টার ডিপেন্ডেবল। মুশফিকুর রহিমের মতো ক্রিকেটারকে কাছ থেকে এমন দায়িত্ব জ্ঞানহীন আউট মেনে নিতে পারছে না কেউ। হাত দিয়ে বল ধরে এমন আউট কি এটাই প্রথম? এই আউট নিয়ে ICC-র নিয়মে যা বলা আছে। শেরেবাংলা স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় সেশনে দেখতে পেলাম অবিশ্বাস্য এক দৃশ্য। বাংলাদেশের প্রথম ইনিংসে 40.4 ওভারে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হন মুশফিকুর রহিম। অনেকে হয়তো ভাবছেন সেটা আবার কি আউট। কাইল জেমসিনের করা সেই ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে খেলেছিলেন 35 রানে ব্যাট করতে থাকা মুশফিক। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স খেয়েছিল। মুশফিক ইচ্ছাকৃতভাবে বলটি ডান হাত দিয়ে ধরেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা এতে আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হলেন মুশফিক। ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে 12তম ব্যাটসম্যান হিসাবে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হলেন মুশফিক। টেস্টে এই আউট হলেন দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে। 1951 সালে ওভাল টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম এভাবে আউট হয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ওপেনার লেন হাটন। মুশফিক বলটি খেলার পর তা মাটিতে পড়ে স্ট্যাম্পের দিকে যাচ্ছিল না, কিন্তু ইচ্ছাকৃতভাবে বলটি হাত দিয়ে ধরার খেসারত দিতে হলো টেস্টে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানকে। ক্রিকেটের আইনের 37.1.1 ধারায় এই আউট সম্পর্কে বলা হয়েছে, ব্যাটসম্যান যদি যে হাতে ব্যাট ধরা নেয় সেই হাত দিয়ে বল ধরেন তবে এই আউট হবেন, কিন্তু যদি চোটের হাত থেকে বাঁচতে বল ধরেন তবে তিনি আউট হবেন না। এই আইনটি একসময় হ্যান্ডেল দ্য বল আউট নামে পরিচিত ছিল, কিন্তু 2017 সালে হ্যান্ডেল দ্য বল আউটকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের অন্তর্ভুক্ত করা হয়। এর আগে মিরপুরে নরম মাটির সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডের দুই স্পিনারকে। পেসের বিপক্ষে দেখে শুনে খেলা দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসানকে সামলাতে হয় নতুন বলের স্পিনের কঠিন চ্যালেঞ্জ। জাকির ও মাহমুদুল জুটি কোনো রকমে 10 ওভার পার করেছে। এরপর দুজনই ছুটেছেন রানের পেছনে। 11তম ওভারে এসে নিজের খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন জাকির, তবে আক্রমণাত্মক শট খেলার চেষ্টায় ব্যর্থ হন। সিলেটে দুটি ইনিংসে বাহাতি স্পিনার এজাজ প্যাটেলের বলে আউট হওয়ার পর আজ তিনি উইকেটে দিয়ে আসেন আরেক বাহাতি মিচেল স্যান্টানারকে। ভালো লেংথের বলে ক্রিজ ছেড়ে খেলতে গিয়ে মিড অনে থাকা কেইন উইলিয়ামসনের হাতে ক্যাচ তোলা জাকির 24 বলে 1 বাউন্ডারিতে করেছেন 8 রান। 29 রানের জুটিও ভাঙে তাতে। সংখ্যাটা অবশ্য বাড়েনি। 29 রানে আরেক ওপেনার মাহমুদুল আউট হন এজাজের স্পিনে। 12তম ওভারে শর্টে লেগে থাকা টম ল্যাথামের হাতে ধরা পড়েন 40 বলে 14 রান করা মাহমুদুল। সেখানেই শেষ নয়, 4 নামা মুমিনুল হকের ইনিংসও লম্বা হয়নি। সিলেট টেস্টে শতক করা নাজমুল তখন ক্রিজে। ম্যাচের এমন অবস্থায় নাজমুলের দিকেই তাকিয়ে বাংলাদেশ। তিনি আক্রমণাত্মক ব্যাটিং করে কিছু রান যোগ করবেন ফর্মে থাকা এই বাহাতিকে নিয়ে, তখন এমনই আশা। বাংলাদেশ দলের অধিনায়ক সেটি করার চেষ্টা করেছেন, কিন্তু বাকিদের মতো তিনিও ব্যর্থ। 14 বল খেলে 1 বাউন্ডারিতে 9 রান করে সেন্টারকে রিভার্স সুইপ করতে গিয়ে LBW-র ফাঁদে পড়েন নাজমুল। তো দর্শক বন্ধুরা, মুশফিকের এই আউট নিয়ে আপনাদের কী মতামত? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন।